এইমাত্র পাওয়া খবরটি হলো চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি চিকিৎসা নিতে আজ সকালের ফ্লাইটে উড়াল দিয়েছেন কলকাতায়। অপুর ঘনিষ্ঠ সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে অপু বিশ্বাস তার বাসায় পা পিছলে পড়ে যান, এতে তিনি পায়ে এবং কোমরে আঘাত পান, ফলে আজ সকালেই তিনি চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছেন। এর আগে অপু বিশ্বাস কলকাতার যে চিকিৎসকের কাছে চিকিৎসা এবং নিয়মিত চেক আপ করতেন, এবারও সেই ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। তবে অপুর সঙ্গে কলকাতায় কে বা কারা গেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। সম্প্রতি অপু বিশ্বাস দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি দুটি হচ্ছে কাঙাল ও কানাগলি। শিগগিরই দুই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।